আজকে তার আমাদের উপর অত্যাচার করছে, অপপ্রচার করছে, বিধানসভার ভিতরে অপপ্রচার করছে। কয়েকদিন আগে নাকি ভগবানপুরে এসেছিলেন, ভগবানপুরে এসে বলছেন মুখ্য মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে মুখ্য বলছেন, ও যেন আকবর আছে, ওরা পল্লী ওকে বলুন ওর সার্টিফিকেটটা দেখাতে, ওর সার্টিফিকেট একেবারে পুরো জাল, বিহার থেকে জাল সার্টিফিকেট নিয়ে এসছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওর সার্টিফিকেট জাল। আর সেই মুখ্যমন্ত্রীকে মূর্খ বলে বলছে। আজকের সাই বিধানসভায় বিরোধী দলনেতা তার কথাবার্তা ভঙ্গিমা আজকের একটা অন্য মানুষের মতন হয়েছে, তারা সমালোচনা করছে, তো আপনাদের কাছে আপনারা কোথায় আছে? আবার সেই পরিচয় ফিরিয়ে আনতে হবে। আমাদের লোকসভা যিনি প্রার্থী ছিলেন তাকে আপনারা জিতিয়েছিলেন, কোন পতিকে জিতিয়েছিলেন? জোড়াফুল পতিকে জিতিয়েছিলেন। আমরা বললাম বাবা এখানে পুষাচ্ছে না, বিজেপিতে গেছো পতিকটা ছেড়ে দাও, পদটা ছেড়ে দাও, পদটা করে দাও, উপনির্বাচন হোক, উপনির্বাচন হোক। আমরা তো চেয়েছিলাম এই সাতটা উপনির্বাচনের সাথে কাঁথি এবং তমলুক দুটো লোকসভা নির্বাচন হোক, তাহলে আমরা দুটো এমপিসি আরো বেশি পেয়ে যেতাম। ওরা ছাড়লো না, ওরা ছাড়লো না, তো তাহলে কেন ছাড়লো না? ওরা দুটো পদ রাখলো, করবে বিজেপি, জিতবে তৃণমূল থেকে, শিশির বাবু, শুভেন্দু বাবুরা, দিব্যেন্দু বাবুরা মাসে কত টাকা পায় দিল্লি থেকে? কার জন্য পায়? তৃণমূল কংগ্রেসের জন্য পায়, 295,000 টাকা প্রতি মাসে পান, ভাতা পান, তা সমস্ত মিলিয়ে 293,000 টাকা পান প্রতি মাসে। টাকার লোভ ছাড়বে না, আবার পার্টিতেও থাকবে না, অন্য পার্টিতে যাবে। এই রকম বেইমান, এই রকম আজকে বিশ্বাসঘাতক আজকে আমাদের দলে আছে। আজকে আমাদের দিনে প্রত্যেককেই আজকে আমাদের সংগঠিত হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে আগামী দিনে। এরা অনেক ক্ষতি করবে আমাদের সাথে।